আলোকপানি করব বর্তমান সময়ে মাসাইল গত কিছু তারতম্য মাসলা মাসাইলের ক্ষেত্রে কিছু একটা বিষয় রয়েছে, সেটি হলো প্রথমত যেটা চলে আসে, কুরবানি একাই কি করব নাকি সাত শরীকে করব। আবার সাত ভাগে কুরবানি করব, কেউ কেউ বলছেন সাত ভাগে, তিন ভাগে, চার ভাগে, পাঁচ ভাগে, যে যে কয় ভাগে পাড়ি দিলেই কুরবানি হয়ে যাবে। প্রথম প্রসঙ্গ হলো সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি না, এককভাবে কুরবানি দেওয়াটা কি ওয়াজিব? যেখানে কুরবানিটাই সুন্নাতে মুয়াক্কাদা সেখানে এককভাবে কি ওয়াজিব হবে? কুরবানি নিজেই সুন্নাত, কুরবানি করাটা নিজেই সুন্নাত, সেক্ষেত্রে এককভাবে করাটা কোনো ক্রমেই ওয়াজিব নয়। আসহাবে ইকরামগণ এটাকে কখনো ওয়াজিব মনে করতেন না, তবে একটা সহি হাদিসে এসেছে একটা পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করাটাই যথেষ্ট যদিও সেই পরিবারের সদস্য সংখ্যা একশো জোড়া হয়ে থাকে। হাদিসে উৎসাহ দিয়েছে এটা একটা পরিবারের জন্য একটা প্রাণী যথেষ্ট, একটা প্রাণী যথেষ্ট, একটি ছাগল কুরবানি করা যথেষ্ট, এটা কোনো ক্রমেই প্রমাণ করে না যে সাত ভাগে কুরবানি করা জায়েজ নেই বা সাত ভাগে কুরবানি করা বৈধ নয়। এই হাদিসটা কোনো ক্রমেই এই প্রমাণটা বহন করে না। সাত ভাগে কুরবানির প্রসঙ্গে কয়েকটা হাদিস এসেছে, মুসলিমে এসেছে, মোটামুটি হাদিসের মূল বক্তব্যটা একই রকমের। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবে ইকরামগণ তারা সফরে ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে ছিলেন। জাবির ইবনে আব্দুল্লাহ বলছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে ছিলাম, হজে থাকা অবস্থায় আমরা কুরবানি করেছিলাম, আমরা কুরবানি করেছিলাম আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন, মানে গরু সাত ভাগে, উট সাত ভাগে, অন্য বর্ণনা এসেছে গরু সাত ভাগে এবং উট দশ ভাগে, এরকম বর্ণনা এসেছে। হুদাইবিয়ার সফরের কথাও এসেছে, কয়েকটা হাদিস আছে, সবগুলো হাদিস উল্লেখ করবো না আমি, শুধু আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন বা ওয়াল জাযুরু আন আশরাতিন। তো গরু সাত ভাগে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবাই কেরামগণ যে সফরে কুরবানি করেছিলেন, মর্মে যে হাদিসটি এসেছে যে গরু সাত ভাগে। কেউ কেউ আবার বলছেন যে এখানে এই হাদিসটা সাত ভাগে কুরবানি করার হাদিসটা সফরের সাথে খাস, এটা সফরের সাথে নির্দিষ্ট নির্ধারিত, কিন্তু আসহাবে ইকরামগণদের কোনো একজন সাহাবি কোনোদিন বলেননি যে হাদিসটি সফরের সাথে খাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কখনো বলেননি যে হাদিসটি সফরের সাথে খাস, সফরে যাবে মুকিম অবস্থায় যাবে না, কেননা কতগুলো বিষয় যদি কোনো ক্ষেত্রে খাস হয়ে থাকতো, নির্দিষ্ট হয়ে থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন। বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের সালাতের পূর্বে কুরবানি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে তাকে বললেন যে তুমি তোমার কুরবানির জায়গায় আরেকটা কুরবানি করো, তোমার কুরবানি হয় নাই, সাতুকা সাতুল আহমিন, তুমি যে ছাগলটা কুরবানি করেছো ওটা শুধুমাত্র গোশত খাওয়ার কিছু নয়, কাজে তোমার কুরবানির জায়গায় আরেকটা কুরবানি করতে হবে। আবু বুদ্দা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো যাজা আছাড়া নাই, মানে দাতিল হতে হবে কিন্তু আমার কাছে দাতিল ছাগি নাই, কি আছে আমার কাছে একটা যাজা আছে, ছমাসের ছাগলের বাচ্চাটাকে যাজা বলা হয়, তো আমার কাছে এটা আছে ইয়া রাসূলুল্লাহ, তো আমি কি এটা কুরবানি করতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, এটা কি তুমি কুরবানি করে নাও, দাহিবি এটাই কুরবানি করো, তবে লা ইয়াসলুহু মিন গায়রিক, এরকম ছমাসের ছাগল তুমি ছাড়া আর কারোর জন্য জবাই করা বৈধ নয়। তাহলে আবু বুরদার জন্য অনুমোদিত, অন্য কারোর জন্য অনুমোদিত নয়, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন। এখানে রাসূল খাস করে দিলেন, তাহলে সাত আল বাকারাতু আন সামাতিন ওই জায়গাতে খাস করলেন না কেন? তাহলে ওই জায়গাতে অবশ্যই খাস করার নির্দিষ্ট কোনো বিষয় ছিল না, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করেন নাই। এবং আরও অনেকগুলো বিষয় আছে, একটু লক্ষ্য করে দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর থেকে ফিরতেন, হজ কিংবা অন্যান্য সফর থেকে, লাম্মা কাফালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজবিন আও মিন গায়রি সাফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ বা অন্য কোনো সফর থেকে আসতেন, তখন উঁচু জায়গাতে ওঠার সময় তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার বলতেন, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী গ্রামগণকে আদেশ করতেন তোমরা যখন সফর করবে তখন উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলবে, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলবে।
এই যে উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলা, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলার যে হাদিসটা, এটা সফরে এসেছে, মুকিম অবস্থার কোনো বর্ণনা নাই। মুকিম অবস্থার ক্ষেত্রে কোনো বর্ণনা নেই, কিন্তু উপরে ওঠার সময় আল্লাহ আকবার বলা, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলা, এটা আমভাবে সকলেই আমরা মেনে চলি যে বলি হাদিসটি আম, এটা খাস নাই, এটা সবার জন্য সর্ব অবস্থার জন্য প্রযোজ্য। এই হাদিসটা সফরের হাদিস, এটা যদি সর্ব অবস্থার জন্য প্রযোজ্য হয় তাহলে সাত ভাগে কুরবানি করাটা কেন সফরের জন্য খাস হবে, সর্ব অবস্থার জন্য প্রযোজ্য হবে না? এরকম আরো অনেকগুলো বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থায় গরু কুরবানি করেছেন, কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। গরু কুরবানি করেছেন সেটা হজের সময়, হজের সময়, বাকারার যে হাদিস সেটা সফরের, হজের সময় তিনি গরু কুরবানি করেছেন সাত ভাগে। তাহলে গরু কুরবানি করার হাদিসটাও সফরের, তাই বলে কি আমরা বলবো যে মুকিম অবস্থায় গরু কুরবানি করা যাবে না? এই জিনিসগুলো আমার যেটা মনে হয় যেটা হলো কি, ফিকহের অভাব, যেটা ফিক উসুল দিয়ে মূলত হাদিসগুলোকে বুঝতে হয়। তো সে যাই হোক, এর জন্য সাত ভাগে কুরবানি করা জায়েজ, কোনো ওলামায়ে কেরাম কোন নাজায়েজ বলেন নেই, কেউ অবৈধ বলেন নেই, সে জায়গাতে আমরা কোনো ক্রমেই অবৈধ বলতে পারি না। আবদুল্লাহ বিন বাস, আবদুল আজিজ বিন বাস রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল এই কুরবানির ব্যাপারে, জিজ্ঞেস করা হয়েছিল যে গরুতে সাত শরীকে অংশগ্রহণ করা যাবে কিনা, কোনটা উত্তম? বিন বাস রাহিমাহুল্লাহ বলছিলেন যে প্রত্যেকটা ব্যক্তির পক্ষ থেকে, ব্যক্তি কিংবা পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী, ছাগল, ওট কিংবা গরু, একটি প্রাণী কুরবানি করাটা উত্তম। তবে প্রত্যেকটা ব্যক্তি কিংবা প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটি গরুর একটি সপ্তাংশই যথেষ্ট হবে। মাজমুউল ফতোয়া 18 খণ্ডের 44 পৃষ্ঠা। এতে কি তিনি বুঝাতে চেয়েছেন? এখানে আরেকটা বিষয় আসে, সেটি হলো সাত ভাগে কুরবানি করলে সেটা সাতটা ব্যক্তির পক্ষ থেকে হবে নাকি সাতটি পরিবারের পক্ষ থেকে হবে, একটা প্রশ্ন এসে যায়। সাত ব্যক্তির পক্ষ থেকে হবে নাকি সাত পরিবারের পক্ষ থেকে হবে? আলহামদুলিল্লাহ এখন অনেকেই বলছেন, আগে যারা হয়তো সাত ভাগে কুরবানি নাজায়েজ বলতেন আলহামদুলিল্লাহ, এখন তারা জায়েজ বলছেন। তবে কিছু কিছু ওলামায়ে কেরামগণ বলছেন যে এটা সাত ব্যক্তির পক্ষ থেকে হবে, সাত পরিবারের পক্ষ থেকে হবে না, এরকমই কথা বলছেন। তো বিন বাস রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল যে এটা কি সাত ব্যক্তির পক্ষ থেকে নাকি সাত পরিবারের পক্ষ থেকে, বিন বাস রাহিমাহুল্লাহ বলছিলেন যে লা ফারকা বাইনা শখসিন ওয়া আহলি বাইতিহি, ব্যক্তি এবং পরিবারের মাঝে কোনো পার্থক্য নেই, যেটা ব্যক্তির পক্ষ থেকে হবে সেটা পরিবারের পক্ষ থেকেই হবে। সুতরাং যদি কুরবানি করা হয় সাত ভাগে, এটা আশা করি পরিবারের পক্ষ থেকে হবে, ব্যক্তির সঙ্গে এটি খাস নয়। কেন খাস নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল যখন বণ্টন করতেন তখন একটা গরুর পরিবর্তে সাতটি ছাগল প্রদান করতেন, একটি গরুর পরিবর্তে সাতটি ছাগল প্রদান করতেন। সালেহুল উসাইমিন রাহিমাহুল্লাহ তার মাজমুউল ফতাওয়া ওয়া রাসাইল এবং আহকামুল উদহিয়া এবং রিসালাতুল ফিকহিয়া এই গ্রন্থগুলোতে তিনি উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যদি হজে যে হাদি দিয়ে থাকে, মানে হজে চলা অবস্থায় যে তিনি হাদি দিবেন, সে হাদিটাও যদি তিনি ভাগে সাত ভাগে দিয়ে থাকেন তাহলে সাতজন সাতটি ছাগলই হবে তাদের জন্য। তো তিনি উল্লেখ করেছেন যে সাতটি ছাগল, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু গনিমতের মাল বণ্টন করতে যে একটা গরুর পরিবর্তে সাতটি ছাগল প্রদান করতেন অথবা একটা উটের পরিবর্তে সাতটি ছাগল প্রদান করতেন, তিনি উল্লেখ করেছেন যে সাতটি ছাগল সমান একটি গরু, একটি গরু সমান সাতটি ছাগল। তাহলে সাত, একটি গরুতে যখন সাত ব্যক্তি সাত পরিবারের তরফ থেকে যখন অংশগ্রহণ করবেন তখন প্রত্যেকটা ব্যক্তি সুবুরুল বাকারা, মানে একটা গরুর এক সপ্তাংশ, সপ্তাংশে অংশগ্রহণ করলো মানে একটি ছাগল কোরবানিতে অংশগ্রহণ করলো। তো একটি ছাগল যদি একটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয় তাহলে একটা গরুর সাত ভাগের এক ভাগ কেন যথেষ্ট হবে না?
এ হাদিস থেকে বোঝা যায় যে সাত ভাগে কুরবানি করলে এটা পরিবারের পক্ষ থেকেও হবে, ব্যক্তির পক্ষ থেকে হবে, পরিবারের পক্ষ থেকেও হবে। ব্যাপারটা কি এরকম যে একজন পরিবারের কর্তা ব্যক্তি যদি সাত ভাগে কুরবানি দেয় তাহলে কি তার স্ত্রী তার সন্তান যারা একই সংসারে থাকে তাদের জন্য কি আলাদা আলাদা কুরবানি দিতে হবে? স্ত্রী একটা দেবেন এক সাত ভাগে, আবার উমুক এক সাত ভাগে, ব্যাপারটা কি এরকম নয়। এই জিনিসগুলো আল ইসলাম ওয়াসিয় বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে দিন ওয়াসিয় দিন প্রশস্ত, এই জন্য এই জায়গাগুলোতে আমরা বিতর্ক না করে প্রশস্ততা নেই। এখানে আরেকটা প্রসঙ্গ উল্লেখ করতে চাই, সেটি হলো হাদিসে যেখানে আছে সাত ভাগে কুরবানি করা বিষয়, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন বা আল জাজুরু আন আশরাতিন, গরু সাত ভাগে ওট সাত ভাগে, সাতের কমে পাঁচ কিংবা দুই কিংবা তিন কিংবা ছয়, এরকম ভাগে কি কুরবানি করা যাবে? তিন ভাগ কিংবা চার ভাগ কি পাঁচ ভাগে কুরবানি করা যাবে? আমি আপনাদের সামনে সে বিষয়টাই তুলে ধরব যে হাদিসটি উল্লেখ করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গরুর পরিবর্তে সাতটি ছাগল দিতেন, তাহলে সাতটি ছাগল দিতেন তার মানে একটি গরু সাত ভাগে অংশগ্রহণ করা মানে সাত পরিবার থেকে সাতটি ছাগলে কুরবানি দেওয়া, তার মানে এক একটি পরিবার একটা করে ছাগল হইল আর কি, গরুর এক সপ্তাংশ একটি ছাগলের সমান। ধরে নিন দুজন ব্যক্তি যদি কুরবানি করেন একটা গরু সাতটি ছাগলের সমান, তাহলে দুজন ব্যক্তি যদি এই গরুটাকে দুভাগ করে কুরবানি করেন তাহলে সাতটি ছাগলকে দুভাগ করলে কয়টি ছাগল হয়? সাড়ে তিনটা। আচ্ছা বলুন তো সাড়ে তিনটা ছাগল কি কুরবানি করা যায়? সাড়ে তিনটা ছাগল যেহেতু কুরবানি করা যায় না, কাজী এই তিন চার পাঁচ এরকম কোনো ভাগে কুরবানি করা যায় না। আল বাকারাতুন সাবাতিন সাত, এখানে উসুলের ভাষায় ওয়াসাবাতু খাসুন, সাবাতুন শব্দটি হলো খাস, যেটা মৌলিক শব্দ যেটাকে কখনো বিভাজন করা যায় না। তো সাবাতুন যেহেতু মৌলিক শব্দ, আল আমালু আলাল খাসে ওয়াজিব, এবং খাসের উপরে আমল করাটাও ওয়াজিব, কোনো ধরনের ব্যাখ্যা তাবিল এসব কিছু করার কোনো সুযোগ নাই। যেহেতু খাসের উপরে আমল করা ওয়াজিব, সুতরাং সাবাতুন সাত, এই সাতের উপরেও আমল করাটা উচিত। আর যেহেতু হাদিসে এসেছে এক পরিবারের পক্ষ থেকে একটি ছাগল বা একটি দুম্বা অথবা একটি গরু অথবা সাত ভাগে, যেহেতু পরিপূর্ণ নাস পূর্ণাঙ্গ হাদিস এসেছে সাত ভাগের জন্য, এর জন্য দুই তিন ভাগ এরকম কুরবানি করা উচিত নয়, এরকম কুরবানি করা যায় না। আমাদের নসের উপরে সরাসরি হাদিসের উপরে আমল করার সুযোগ থাকতে কেন আমরা কেয়াস পর্যায়ে যাব? সালে আল উসাইমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হাল ইয়াজুজু, হাল ইয়াজুজু আন আন আকাল্লাম মিনাস সাবঈ, মানে সাতের কমে পাঁচ কিংবা ছয় কিংবা দুই কিংবা তিন ভাগে কুরবানি করা কি বৈধ? সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ রিসালাতুল ফকহিয়া গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে, কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে শুধু গোশত খাওয়ার আর কুরবানির ইচ্ছা না করে, কুরবানির মেয়াদ না করে যদি শুধু গোশত খেতে চায় তাহলে সে ব্যক্তি দুই কিংবা তিন ভাগে দিতে পারে। যদি কুরবানি করতে চায় তাহলে অবশ্যই তাকে একাইকে অথবা সাত ভাগে দিতে হবে। লিআন্নাল উদহিয়্যাতু ইবাদাতুন, কেননা উদহিয়্যা কুরবানি করাটা হলো ইবাদত, আর প্রত্যেকটা ইবাদত বিশুদ্ধ হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য সরহাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দলিল থাকা প্রয়োজন। দুই কিংবা তিন ভাগে কুরবানি করার কোনো দলিল নেই, বিধায় দুই কিংবা তিন ভাগে কুরবানি করলে গোশত খাওয়া হবে, সব হবে না, কুরবানি হবে না। এটা সালেহুল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছে, আমি বলছি না। ইমাম কাসাই রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে তিন ভাগে চার ভাগে যে যেভাবে পারেন তিনি দিলে, তিন ভাগেও দিলে কুরবানি হবে, চার ভাগেও দিলে কুরবানি হবে, যুক্তি হিসেবে তুলে ধরেছেন সাতের ভিতরে তিন আছে, তিন তো সাতের ভিতরে আছেই, এক থেকে সাত পর্যন্ত তিন চার যেহেতু সাতের ভিতরে আছে, কাজে তিন ভাগেও দিলে হবে, চার ভাগেও দিলে হবে। আমি যদি বলি যে বিশের ভিতরে কি সাত নেই, বিশের ভিতরে তো সাত আছে, বিশের ভিতরে আট রাকাত আমরা তারাবি পড়ি, আট রাকাত তারাবি পড়ি, আট রাকাত বিশের ভিতরে আছে, তাহলে কি বলবো যে তারাবি শুরু হবে আট থেকে শেষ হবে বিশ পর্যন্ত? আমরা এক জায়গাতে এক মাসলা যে এক বিচার করি, আবার সেটি অন্য জায়গায় অন্য মাসলায় অন্য ফতোয়া দিয়ে যে আমরা আমাদের বিচার বদলে যাই, এর জন্য আমাদের সরাসরি হাদিসের উপরে আমল করতে হবে। হাদিসের উপর আমল করলে তারপরেও যদি বলি তিন ভাগে বা চার ভাগে কুরবানি করা যাবে, এই পক্ষে ওলামা ইকরামগুলোর সংখ্যা একেবারেই নগণ্য কম।
আবার সাত পূর্ণ করে দিতে হবে। এই মর্মে ওলামায়ে কিরামগণ বা সালাফগণদের, সালাফগণ বলা চলে যে সালাফগণের ঐক্যমত রয়েছে, সাত তথা মাসের উপরে আমল করতে হবে। যদি ধরে নেই যে আমরা কোন সিদ্ধান্তে যাব, বলে একজন বলছে তিন ভাগের জায়েজ আর একজন বলছে তিন ভাগের জায়েজ নেই, আমরা যারা হয়তো বা একটু সুযোগ খুঁজে বেড়াই তারা হয়তো বলবো ধরু কুরবানি তিন ভাগে জায়েজ, একজন বলে তিন ভাগে জায়েজ আর একজন বলে তিন ভাগে জায়েজ নেই সাত ভাগে দিতে হবে, এরকম করবো। তো এই যে আমরা হয়তো ইখতিলাফকে সামনে নিয়ে আসি যদি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সেই সিদ্ধান্তটাকে তাকেই গ্রহণ করতে হবে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি তোমরা কোনো বিষয়ে ইখতিলাফ করো, মত পার্থক্য করো, তাহলে সেটাকে আল্লাহ এবং তার রসুলের দিকে ফেরত পাঠিয়ে দাও। তার মানে আল্লাহ এবং তার রসুল যে সিদ্ধান্ত দেন, সুতরাং রসুল থেকে এক পরিবারের পক্ষ থেকে একটা অথবা সাত ভাগে, এ দুটো ছাড়া কোনো বর্ণনা নেই, কাজে হয় এককভাবে অথবা সাত ভাগে করতে হবে।